সুন্নাহ। সুন্নাহ মানে কি? সুন্নাহ মানে হলো প্রতিটা কাজ, কিতাবের সংজ্ঞা, যা যা লেখা নিয়ে আসছিলাম, তিন চার দিন ব্যাপী যা নোট করছি, ওইগুলি তো এখন বলার সময় নাই, বাদ। সুন্নাহ মানে হলো কিভাবে বসব, কিভাবে হাসবো, কিভাবে চলবো, আজান কেমনে হবে, নামাজ কেমনে হবে, জিকির কেমনে হবে, কলবের ভিতরে রোগ হয়েছে কলবের চিকিৎসা কিভাবে করবেন, নবীজির দেয়া ফর্মুলা চিকিৎসা আছে নাকি নাই। এখন আমরা ওই ফর্মুলা বাদ দিয়া অন্য ফর্মুলা বের করে নিজের কলবের চিকিৎসা করার চেষ্টা করি। যেমন মাঝখানে একটা বলে ফেলি, যেমন যেমন ধরেন যে কলবের মধ্যে রোগ, এই রোগ সারানোর জন্য এখন কাপড়ে ময়লা হইলে সাবান দিয়ে এটা বাড়িয়ে দিতে হয়, তাই ময়লা পরিষ্কার হয়। এই জন্য আমাদেরকে আমাদের দেশের যারা নাকি ফাদার ফাদার খ্রিস্টানরা যেরকম তাদের ধর্ম যাদবদেরকে ফাদার বানিয়েছে, আমাদের বাবারা দর্শ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে কলব পরিষ্কার করার জন্য। জুড়ে বাড়ি দিতে হবে কলবের মধ্যে, এই ডাইনখান থেকে উঠাইবা, এই দিক থেকে উঠাইতে হবে, লা ইলাহা, এরপরে এইখানে যে বাড়ি দিতে হবে ওই বাড়িটা কিরকম, এটা যেন যেন বাড়ি না, ইল্লাল্লাহ, কি বাড়ি, হে ইল্লাল্লাহ। আমার জানা মতে, আমি কোরআনের উপরেই পড়াশোনা করছি, আমার জানা মতে আরবি হরফের সমস্ত মাখরাজ এই ঠোঁট থেকে শুরু করে গলা পর্যন্ত কোনো মাখরাজ কলবের ভিতরে নাই। এ ইল্লাল্লাহ ওইখানে বাড়ি দিলেন, ওটা কেমনে দিলেন, শয়তানে দিছে। মুআযযাদ হাদির সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদম কমপ্লিট যা উপহার দিয়ে গিয়েছেন, প্রতিটা কাজ ওইভাবে করার নাম হলো ইত্তেবাউ সুন্নাহ। আর ওইটা বাদ দিয়ে ওই জায়গায় মুফতি সাহেবের তরিকা, পীর সাহেবের গাইডলাইন, আর হলো বাবার দর্শ আবিষ্কার করা, সুন্দর মডার্নিজম অথবা ডিজিটাল সিস্টেম অ্যাপ্লাই করার নাম হলো বেদাত। কি নাম? বেদাত। সুন্নাহ অনুসরণ সম্মানিত ভাইরা, এইটার মূলে কি? মূল আসলু ইত্তেবা সুন্নাহ হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, এইটা হলো আসল। অর্থাৎ কারো অন্তরের ভিতরে যদি নবীজির ভালোবাসা থাকে তাহলে দুনিয়ার সব ছাড়বে, নবীজির দেখানো পদ্ধতি সে ছাড়বে না, ঠিক না? ঠিক। এক ব্যক্তি নবীজির কাছে আসলো, এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মাতাসসা, কিয়ামত কখন হবে? নবীজি রাগ করলেন, নবীজি ধমক দিয়া বললেন, ওয়াইলাক ওয়া মাযা আ'দাক্তা লাহা, দিক তোমাকে কিয়ামতের কি প্রস্তুতি তুমি নিয়েছো? ওই লোক ভয় পেয়ে বলে, রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি নাই, গাইরা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, একটাই প্রস্তুতি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, এইটাই আমার প্রস্তুতি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সাহাবি শুনো, তোমার বয়ের কোনো কারণ নাই, কিয়ামত আজকেই হোক, 10 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, যখনই হোক না কেন, তুমি যেহেতু আমি নবীকে ভালোবাসতে পেরেছো, আমি নবী শুভ সংবাদ দিয়ে দিচ্ছি, আল মারউ মা মান আহাব্বা, আমাকে ভালোবাসার কারণে কিয়ামত যখনই হোক না কেন, তোমার হাসর কিন্তু আমার সাথেই হবে। তাহলে সুন্নার অনুসরণ এটা ভালোবাসা থেকে হয়। ও আশেকানে রসুল, যারা নিজেদেরকে বলেন আশেক এশকে রসুল, এই শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই, একটা শব্দ যদি কেউ বের করে দেখাইতে পারেন যেখানে এশক শব্দ ব্যবহার আছে, যদি সত্যিকার অর্থে আপনি মুহিব্বুর রসুল, রসুল প্রেমিক হয়ে থাকেন, তাহলে নবীজি যেই কাজ যেমনে করেছেন ওই কাজ আপনি ওইভাবে করেন, নতুবা আপনার আমও যাবে, আমও যাবে, সালাও যাবে, কোনো আবাদত কবুল হবে না, নামাজ না, রোজা না, কোনো কিচ্ছু না। নবীজি এই জন্যই তো বললেন, সল্লু কামা রাআইতুমুনি
তোমাদেরকে যেই সালাত দিয়েছি আমার সালাত আমার মতো করে নামাজ পড়বা। হজের ক্ষেত্রে বললেন খুদু আননি মানাসিকাকুম লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাদা আবাদা, আজকের পরে হয়তো আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে, আমার থেকে হজ শিখে নাও, আমি যেমনি হজ করছি ওইভাবে হজ করবা। ভাইরা নবীজি সব দেখায় গেছেন আমাদেরকে। আপনি যদি এখন মনে করেন নবীর চেয়ে ভালো বুঝেন, তাহলে আপনি নবীর প্রতি বদ ধারণা করলেন, আল্লাহর প্রতি বদ ধারণা করলেন, আল্লাহ বললেন ধর্ম কমপ্লিট করে দিয়েছি, আপনি মনে করলেন কমপ্লিট হয় নাই আমি একটু ঢুকাই, কথা ঠিক কিনা? কুফুরি কুফুরি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাইরা সকলে মদত কবুল হওয়ার জন্য আপনারা জানেন বহু জায়গায় জিজ্ঞেস করে দেখেছি হাজার মানুষের ঢল, একটা মানুষ উত্তর দিতে পারে নাই। এবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত দুইটা, কয়টা? দুইটা, দুইটার যেকোনো একটা বাদ গেলে এবাদত কবুল হবে না। একটা আল্লাহর সাথে রিলেটেড, আরেকটা নবীজির সাথে রিলেটেড। আল্লাহর সাথে রিলেটেড মানে এবাদতটা এভরি টাইপস অফ ওয়ারশিপ মাস্ট বি ডান অ্যাবসলুটলি অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল ইবাদত 100% আল্লাহর জন্য সম্পাদন করতে হবে, নাম হলো ইখলাস, তাইলে ইবাদত কবুল হবে, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। এই হলো একটা। আর আমি যেটা আলোচনা করছি সেটা হলো যেই ইবাদতটাই হোক না কেন, বুজুর্গের তরিকায়, হুজুরের তরিকায়, খেজুরের তরিকায়, মুফতির তরিকায়, উমুকের তরিকায়, ডিজিটাল তরিকায়, উন্নত তরিকায়, আধুনিক তরিকায়, মডার্ন সিস্টেম অনুযায়ী আপনি যদি করেন সেইটা হবে না। ওই ইবাদতটা অবশ্যই 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 নবীজির তরিকাতেই হইতে হবে, এইটার নামই হলো ইত্তেবাউ সুন্নাহ, কথা ঠিক কিনা? নতুবা কবুল হবে না। সহজ উদাহরণ দিই, যেমন জুমার নামাজ আজকে পড়ছেন, এইটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য পড়ে থাকেন হয় নাই, এখলাস নাই। আর যদি জুমার ফরজ আপনারা মনে করে থাকেন এত সপ্তাহে একদিন আসি অন্য দিন তো আসি না, আজকে জুমার ফরজটা 4 রাকাত পড়ি, ইমাম সাহেব খুব সুন্দর লম্বা খেরাত দিয়া সুন্দর করে পড়াইয়া দিলেন, 4 রাকাত পড়াইলেন, খারাপ কি? আপনি আবার বলেন খারাপ কি? যারা বেদাত করে হেদের কথা কয়, এটা খারাপ কি? বুঝেন নাই? আরে মিলাদ করি আর নবীর জন্য এসকের কারণে লাভ দিয়ে দাঁড়ায় যায়, খারাপ কি? কথা বুঝেন না? এটাই তো দলিল, খারাপটা কি? তাইলে আমারও প্রশ্ন, জুমার নামাজ 2 রাকাত করি, 4 রাকাত পড়ব, সমস্যাটা কোথায়? খারাপ কি? আল্লাহর জন্যই তো করেছি, সমস্যা কোথায়? আপনি কি বলেন, সমস্যা আছে নাকি নাই? কারণ একটাই, এইখানে নবীজির সুন্নার বাহিরে হয়েছে, বাহিরে হওয়ার কারণে ইবাদতটা কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতরা কশ্চিনকালে আমার সুন্নাকে ছেড়ে দিও না। এরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিসের মাঝখান থেকে বলি, তিনি বললেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, পরবর্তীতে যারা আসবে তারা দিনের মধ্যে বিভিন্ন রকমের ইখতিলাফ দেখবে, কেউ কেউ একটা টুপি, কেউ কেউ যে এক টুপি এমন করতে হবে টুপির ভিতরেই যেন দিন ইসলামের 5টা জিনিস থাকে, কালিমা নামাজ রোজা হজ যাকাত, বুঝেন নাই? এরকম সুটকা টুপি, এইটার কি জানি নাম আমি জানি না, নামটা বলবো না, আরে আমি এটা জিজ্ঞেস করিনি আপনাকে, এটাই থাকতে হবে। আবার আরেকজনে বলবে না এই 5টা লাগবে না, 2টা থাকলে চলবে, 2 করলি এটা নাম হলো আল্লাহ, এটা নাম হলো রসুল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতএব আমার ভাইয়েরা এইগুলি নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমনি যা দেখিয়েছেন তেমনি তা করা লাগবে। তিনি বললেন বিভিন্ন রকম ইখতিলাফ আসবে, যদি ইখতিলাফ থেকে বাঁচতে চাও ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবা। মানুষ আঁকড়ে ধরে কি দিয়া, একটু কথা বলেন, কি বা আঁকড়ে ধরে জুড়ে বলেন? হাত দিয়া। যদি হাত কেটে যায় তাহলে আপনারা ইতিহাসে জানেন জাফর আত তৈয়ারের 2টো হাত যখন কেটে দেওয়া হলো জান্ডাটা তিনি দাঁত দিয়ে কামড়াইয়া ধরলেন, ঠিক না? মানুষের সামনের যে দাঁত আমার দিকে তাকান, এইগুলোর নাম হলো সানায়া, এরপরে এগুলোর নাম হলো রাবায়া,
আর ভিতরের যে মারির দাগ এইগুলিকে বলা হয় নাওয়াজিল। নবীজি বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিল। সাংঘাতিক শক্তে কামড় দিয়ে ধরবা, হাত কেটে যাবে ছেড়ে দিবা না, সামনের দাঁত ভেঙে যাবে ছেড়ে দিবা না, ভিতরের দাঁত দিয়েও যদি কামড় দেওয়া হয় তবু আমি নবীর সুন্নাহ ধরে রাখবা, আমি নবীর সুন্নাহকে ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যদি নবীর অনুসরণ করো সফলতা পেয়ে যাবা। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবা, আনুগত্য করবা, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অবশ্যই সফলতা খুঁজে পাবা। সম্মানিত ভাইরা মনে রাখবেন, নবীর সুন্নাত অনুসরণ করা অথবা না করা যখন দুইটা জিনিস সামনে আসে, একটা সুন্নাহ একটা বেদা, কোনটা অনুসরণ করবেন কোনটা ছাড়বেন, এইটা নিছক আপনার স্বাধীনতা, আপনার মাযহাব, আপনার হুজুরের তরিকা, আপনার চিন্তা চেতনার বিষয় না, এইটা হইলো ইমানের বিষয়। ইমানের বিষয় কিসের বিষয়? নবীজিরটা গ্রহণ করলে ইমান আছে, আর নবীজিরটা বাদ দিলে ইমান আমি কই নেই তো, এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? দলিল নেন। আল্লাহ বললেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে, কোনো মুমিনের জন্য আর কোনো স্বাধীনতা থাকে না। অন্য আয়াতে আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিক ও নবী, আপনার রবের কসম করে বলছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। যদি তাদের সামনে বিভিন্ন রকম বিষয় আসে, ওই মুহূর্তে আপনার সিদ্ধান্ত যদি মেনে নিতে না পারে, আপনার সুন্নাহকে যদি শিরোধার্য মেনে নিতে না পারে, আমি আল্লাহ ফতোয়া দিলাম, আমি আল্লাহ জানাই দিলাম, লা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহু আকবার বলেন অথবা নাউজুবিল্লাহ বলেন, যাই বলেন, আল্লাহ বলছেন লা ইউমিনুন, ইমান কিন্তু থাকবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুন্নাহ প্রত্যাখ্যান করবেন, কোরআন প্রত্যাখ্যান করবেন, এরপরে ইমান আর থাকার প্রশ্ন আসে না। অতএব এই দুইটা ছাড়ার কোনো উপায় নাই। সম্মানিত ভাইরা নবীর সুন্নাহ